السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شكرا دشك من دلي আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা রোজা পালন করছি, রোজা অবস্থায় অত্যন্ত সুন্দর আপনাদের প্রিয় একটি অনুষ্ঠানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুক্ত রেখেছেন, শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। প্রতিদিনের মতো আজও আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো নবী রাসূলদের রোজা পালন। এ বিষয় নিয়ে যিনি আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, পীর সাহেব মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব সূর্যপুর কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পীর সাহেব হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ার বরকত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আপনি যেমন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমি আমজাদ হোসেন হেলালি বরাবরের মতো আজও আপনাদের সাথে আছি। নবী রাসূলগণ রোজা পালন করেছেন, যা আমরা পবিত্র কোরআনে কারিমের আয়াতের ইশারা দ্বারা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্বে যারা গত হয়েছেন ওনাদের উপরেও রোজা ফরজ ছিল। আমরা ইতিহাসে দেখেছি হযরত আদম আলাইহি সালাতুসসালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল গত হয়েছেন প্রত্যেকেই রোজা পালন করেছেন। তবে পালনের পদ্ধতি কিছুটা ভিন্ন ছিল। কেমন ছিল, কী ভিন্ন ছিল, বিস্তারিত আলোচনা মোহতারাম আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালাম আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগ্রগণ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বি কারীম আমাদেরকে আজকে পুরা বিশ্ববাসীকে সচেতন করার জন্য, জানানোর জন্য নবী রসুলগণ কেমন রোজা রাখছেন এইগুলি জানার জন্য, আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও মোবারকবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোরকে যে এমন একটা প্রোগ্রাম বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য যে প্রোগ্রামটা মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে এবং এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং শিখতে পারছে এবং জেনে শুনে আমল করার তাদের সৌভাগ্য হয়েছে। তো মুহতারাম বলছেন যে নবী রাসূলদের রোজা কেমন ছিল। কোরআনে কারিমে এরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নতুন করে ফরজ হয় নাই, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করেছে। তো পূর্ববর্তীদের উপর কেমন ফরজ ছিল? হ্যাঁ, আপনি শুরুতে বলেছেন যে প্রত্যেকটা নবী রাসূলের উপর রোজা ফরজ ছিল, তবে ধরন ছিল ভিন্ন, নিয়ম ছিল ভিন্ন, কাইফিয়ত ছিল ভিন্ন। এক এক নবীর সময় এক এক পদ্ধতিতে রোজা পালন হতো। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের জমানায় রোজার প্রক্রিয়া ছিল, নিয়ম ছিল, একদিন রোজা রাখবে, একদিন বন্ধ রাখবে, তাতে একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে। তাহলে এইগুলি ছিল পুরা সারা বছর সৌম দাউদ, যাকে বলা হয় সৌম দাউদ। জি, হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিলেন এবং রোজা রাখার কথা বললেন। 30 দিন রাখার পরে আরও 10 দিন বাড়াই দিলেন, তাহলে 40 দিন রোজা রাখছেন। তারপরে তাওরাত কিতাব লাভ করছেন। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জমানায় রোজা ছিল ইশারার দ্বারা, ফা আশারত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, অর্থাৎ ইশারায় কথা বলবে, মুখে কথা বলবে না, খাওয়া দাওয়া সব ঠিক আছে কি, মানে রোজা অবস্থায় কথাও বন্ধ ছিল, কথা বন্ধ ছিল, রোজার নিয়ম ছিল। আসলে এটা অনেক কঠিন, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ এবং আসানি করেছেন। কথা না বলা দাও কঠিন জিনিস, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ হওয়ার যাওয়ার সব কিছু আসলে তো কথার সাথে সম্পৃক্ত। আশারত ইলাই, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন ওনার ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, সবেমাত্র তাফসীরের কিতাবে লেখে 40 দিন বয়স, রুল মানিতে লিখছে,
নিয়ে আসলেন, মানুষ বলা শুরু করলো, হে মরিয়াম তুমি কীভাবে এই অঘটন ঘটায় এই কাজ করলে, এই বলা শুরু করলো। তো মরিয়াম আলাইহিস সালাম বুঝাইলেন যে আমি কথা বলবো না, ইশারা দিলে এই বাচ্চা কথা বলবে। তখন তারা বলল, পলু কাইফা নুকালিমু মান কানা ফিল মাহদি সবিয়া, দোলনার শিশু কেমন করে কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলো, কওয়ালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজা আলানি নাবিয়া ওয়াজা আলানি মুবারকান আইনামা কুংতু আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলা শুরু করলো, আমাকে কিতাব দেওয়া হয়েছে, নবী বানানো পাঠাইছে, হ্যাঁ আমি যেখানে থেকে বরকতময় করে পাঠানো হয়েছে, আমার মা বাবার নির্দেশ, মা বাবাকে সম্মান করি, আমাকে নামাজ আদায় করার, জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, এই বলা শুরু করলো। তখন তারা আশ্চর্য হয়ে গেল। তো এক এক যুগে এক এক ধরনের রোজা ছিল, এবং নবী রসুলদের এক একজন, যেমন বললাম সৌমে দাউদ, ঈসা আলাইহিস সালাম ইশারার মাধ্যমে রোজা, হ্যাঁ হজরতে মুসা আলাইহিস সালাম 40 দিন ছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রথম অবস্থায় নফল রোজা রাখতেন, পরবর্তীতে এই রোজা শুরু হইল, ওই যে মহরমের আশুরা 10 তারিখের রোজা, এটা কিন্তু ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল, এক মাস রোজা ফরজ হওয়ার পরে ওইটা কি নফল হয়ে গিয়েছে। আপনি যথার্থ বলেছেন, আসলে রব্বুল আলামিন আমাদের উপরে কত দয়াবান, কত মেহরবান, কত করুণাময় তিনি, যে তিনি অন্যান্য নবীদের উপরে যেভাবে রোজা ফরজ ছিল, যে পদ্ধতিতে আমাদের উপরে যদি ওটা থাকতো অনেক কষ্ট আমাদের হতো। রব্বুল আলামিন আসলে মানে মাঝামাঝি একটা সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন, না এফরাত না তাফরিত, মাঝামাঝি সিস্টেম করে দিয়েছেন যে এখন রোজা পালন হবে, কথা বন্ধ হবে না, এবং রোজা পালন হবে প্রতিদিনই, সাহারি হবে, ইফতার হবে, রোজা পালন হবে, মানুষ রোজার মধ্যেই তার দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো সে করতে পারবে। আপনি যথার্থ বলেছেন, আমরা শুনবো দর্শকদের কথাবার্তা। দর্শক মণ্ডলী, রব্বুল আলামিন আমাদের উপর এহসান করেছেন, অনেক সিস্টেম আগে ছিল রোজা পালনের, অনেক সিস্টেম আগে ছিল ইবাদতের, সেই পদ্ধতিগুলো আমাদের কাছে নেই, যেগুলো আছে সহজ পদ্ধতি যা আমরা পালন করতে পারবো। আসলে মৌলিকভাবে রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে ওই ধরনের বিধানাবলী দিয়েছেন যার সাথে তারা পরিচিত, যা তারা পালন করতে পারবে, এমন কোনো শক্ত বিধান কোনো জাতির উপরে রব্বুল আলামিন দেননি যা তারা পালন করতে পারবে না। প্রত্যেক জাতি, আমরা সারা বিশ্বে মানুষ এক এক এলাকার মানুষ এক একটা বরদাস্ত করতে পারে যেটা অন্য এলাকার মানুষ পারে না। আগেও এমন ছিল, আগের মানুষের হায়াত বেশি ছিল, মানসিকভাবে শক্ত শক্তিশালী তারা ছিলেন, সর্বদিক থেকে তাদের উপরে বিধানাবলী এমনই দেওয়া হয়েছে যা তারা পালন করতে পারবেন। আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে এই যুগেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে শারীরিক মানসিক সর্বদিক থেকে যেমন পাঠিয়েছেন ঠিক আমরা পালন করতে পারবো এ ধরনের শরীয়তই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, কোনো মানুষকে এমন বিধানাবলী দেওয়া হয়নি যা সে পালন করতে পারবে না, তার কষ্ট হয়। তো আজকে নবী রাসূলদের রোজা পালন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ পাকের এহসানের আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা যেন আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। তো এ বিষয়ে কারো কোনো কিছু জানার বোঝা থাকলে প্রশ্ন করবেন, বিশেষ করে মাহে রমজান চলছে, আজকে 13 রমজান আমরা পালন করছি, আরও বাকি যে রোজা আছে অনেকগুলো মাসায়েল আছে, সামনে আতে কাফ, লাইলাতুল কদর, সাদকাতুল ফিতর ইত্যাদির আলোচনা আছে, আপনারা চাইলে এ সম্পর্কে কোনো কিছু আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে তার সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সম্ভবত দর্শক আপনি শুনতে পাচ্ছেন না, পরবর্তী দর্শকের কাছে যাব। জি আসসালামু আলাইকুম, দর্শক পরে জিরো অপেক্ষায় আছেন, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন, একটু জোরে বলতে হবে, টিভির ভলিউম কমিয়ে এরপরে জোরে কথা বলুন। তারাবির
তারাবির নামাজের নিয়মটা কি আপনি সেটা জানতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি। জি ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ তো অন্য অন্য নামাজ যেভাবে পড়ি ওইভাবে, অর্থাৎ দুই রাকাত করে পড়ব। সূরা কেরাত যেটা আমার ভালো ওইভাবে পড়ব, নির্ধারিত কোনো সূরা নেই যে এই সূরায় পড়তে হবে, দুই রাকাত করে আমরা পড়ব। তো দুই রাকাত চার রাকাত পড়ার পরে চাইলে একটু দেরি করলাম, দুই চার মিনিট দেরি করার পরে আবার এইভাবে এইভাবে আমরা পড়তে থাকবো, বিশ রাকাত পড়ব, বিশ রাকাতের কম পড়ব না। তারাবির নামাজ প্রতি চার রাকাত পরে বৈঠক পরিশেষে যে দোয়াটা আমরা মসজিদে করে থাকি এবং আমার মা বোনরা অনেকেই করে থাকেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া করিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিনা মিনান নার, তিনবার দুবার বললেন ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি পড়তে পারেন চাইলে, তবে যদি না পারেন তাহলে পড়াটা একেবারে জরুরি নয়, তবে পড়াটা ভালো। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আপনার মনের কথাগুলো বলবেন, ঠিক তারাবির পরে আপনি ইচ্ছা করলে নফলও পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি ভিতরের নামাজও পড়তে পারেন। মসজিদে যদি আমরা তারাবির পরপরই আমরা ভিতরের নামাজকে জামাতের সাথে পড়ি, যে ভিতরটা শুধুমাত্র মাহে রমজানের মধ্যেই জামাতে বৈধতা আছে মুফতি আলে কেরাম বলেছেন, কিন্তু রমজান ছাড়া অন্যান্য মাসে ভিতরের নামাজকে এভাবে জামাতে পড়ার সিস্টেম নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। বলুন, কত পারা সূরা কাহফ না সূরা কফ? আপনি পাবেন। আরো সহজে হলো আপনি যে কোরআনে পড়ুন, সূরা বনে ইসরায়েলের পরে যে সূরাটা, এই সূরাটাকে বলা হয় সূরা কাহফ। ধন্যবাদ। জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো, আমার আব্বা মা মারা গেছে, আমরা দুই বোন বাসায় থাকি, এটা আমাদের জন্য দোয়া করবেন। জি, বিয়া আমরা দুই বোনের বিয়ে শাদী হয়নি, বাসায় থাকি, আমার মা বাবা মারা গেছে, একটু দোয়া করবেন। আর তৃতীয় প্রশ্ন হলো, এই সূরার ফজিলতটা কি একটু বলে দিতেন হুজুর। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। লাইন পাইছি, খুব খুশি হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজ আমি লাইন পাইছি হুজুর। সূরাতুল কাহাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার পরে হোক আগে হোক, মাত্র শুক্রবার দিন তেলাওয়াত করবে, পূর্বের শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তারপরে সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে তাকে বড় বড় ফেতনা, এমনকি দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এবং এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত রাব্বুল আলামিন আপনার আমার পূর্ণ জিম্মাদার হয়ে যাবেন, যিনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। অত্যন্ত সুন্দর বলছিলেন, আমার বন্ধু আছেন, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজানের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে, এক বোন প্রশ্ন করেছেন সূরাতুল কাহাফের ফজিলত জানতে চাচ্ছেন। সূরাতুল কাহাফ ফজিলতপূর্ণ একটি সূরা যা 15 পারায় লেখা আছে এবং সূরাতুল বনী ইসরায়েলের পরে ঠিক সূরাতুল কাহাফ, এর পরিমাণ একটু বড়, অর্থাৎ আধা পারার মতো আমরা ধরতে পারি, একটু বেশি আধা পারা থেকে, আর তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সেক্ষেত্রে সুযোগ করা আছে, সময় আছে, বৃহস্পতিবার
সূর্য ডোবার পর থেকে নিয়ে অর্থাৎ যখন চন্দ্র ওঠে তখন থেকে নিয়ে একেবারে শুক্রবার আজকের যে দিন সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু সময় আছে। এর মধ্যে আপনি দু চার পৃষ্ঠা করে পড়ে পড়ে শেষ করলে এই ফজিলতটা কিন্তু আমরা পেয়ে যাব। রব্বে করিম তেলাওয়াতকারী যারা আছেন, কারিনী যারা আছেন, তাদেরকে পূর্ণ ফজিলত দান করুন, আমিন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। হুজুরের সাথে কথা বলছেন আপনি, কথা বলুন। যেভাবে কথা পেয়েছেন লাইন এভাবে কথা বলতে হয়, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করেছিলাম যে রোজা, জি রোজা, সম্ভবত কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। ধন্যবাদ, দুঃখিত। আপনি আগামী দিন প্রশ্ন করবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, ফিতরার টাকা, ও ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এবারে ফিতরা কত করে জানতে চাচ্ছি, আলোচনা করছি। জি, তারপর ইসলাম ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করবে 70-75 টাকা। 75 টাকা, জি, এটা হলো নিম্ন, এর উপরও দিতে পারে যার ই হয়, অর্থাৎ বিভিন্ন খাদ্যের পরিমাণ অনুযায়ী দিতে পারে, ফেতরা নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে সর্বনিম্ন যতটুকু আমরা জেনেছি এবারের ফেতরা সর্বনিম্ন হলো 75 টাকা আর সর্বোচ্চ 300 টাকার উপরে। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যেটা আছে সেটাই দেওয়ার জন্য। এটা হলো পার হেড, প্রতিজন প্রতি, কিন্তু এরকম নয় যে পরিবারের সদস্য সকলে মিলে এত টাকা দিলে। অর্থাৎ যেই সন্তানটা, এটা আলাদা মশালা আছে, যে বাচ্চাটা কী বলে ঈদের দিন সকালেও সোফিয়া সাদেকের আগে জন্মগ্রহণ করেছে তার জন্য কিন্তু সদকায়ে ফিতর দিতে হবে। সদকায়ে ফিতরটা দেওয়া জরুরি একটি বিষয়। যতক্ষণ পর্যন্ত সদকায়ে ফিতর দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত রোজাটা বাইন আসসামা ওয়াল আর্দ, আকাশ এবং জমিনের মাঝে মুআল্লাক থাকে, ঝুলন্ত থাকে। এই জন্য সদকায়ে ফিতর দেওয়াটা খুবই জরুরি। আমরা চেষ্টা করব 75-এর নিচে তো আসাই যাবে না, উপরে যত বেশি দেওয়া যায় তত ফকির মিসকিন যারা আছেন ওনাদের উপকার ফায়দা হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাসুম বলছি মিরপুর থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। আমি এক জায়গায় তারাবি করি, সেখানে প্রতিদিন দুই পারা করে পড়ায়, আসলে এটা কি ঠিক কিনা? আরেকটা প্রশ্ন হলো, আমি গত রাতে তারাবি নামাজ পড়তে যাওয়ার পরে হুজুরের সাথে আমি এশার ফরজ নামাজ আদায় করেছি, দুই রাকাত সুন্নত নিজে আদায় করেছি, তারপর আমার সঙ্গত কারণে উজু করার প্রয়োজন হয়। উজু করতে গিয়ে উজু শেষ করে আসার পরে তারাবি নামাজ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমি প্রথম রাকাতেই হয়তো বা 5-10টা আয়াত আমি শ্রবণ করতে পারিনি, কিন্তু আমি তারাবি নামাজ 20 রাকাত প্রথম রাকাত প্রথম রুকু থেকে শুরু করে 20 সুন্দর। জি জি ভাইজান, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন, উনি যে মসজিদে নামাজ পড়েন ওনারা দুই পারা করে পড়েন, ঠিক আছে কিনা? জি, হ্যাঁ, দুই পারা তিন পারা এটা কোনো অসুবিধা নেই, খতম করা, খতম কেউ কোন কোন জায়গায় 10 দিনে করে, 15 দিনে করে, 20 দিনে, তার মানে দুই পারা করে ওনারা পড়ছেন, এর দ্বারা বোঝা গেল যে ওনারা 15ই রমজান খতম করবেন। তারাবির নামাজের মধ্যে এক খতম কোরআন পড়া, এটা কিন্তু আরেকটি সুন্নাহ, সুন্নার অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে ওনারা দু পারা করে পড়ছেন, তার মানে আজকে হলো 13ই রমজান, 14 তারাবি আমরা পড়বো, আগামী দিন মনে হচ্ছে যে ওনাদের খতম হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, হতেই পারে। তবে মুসল্লি যারা আছেন, মুসল্লিদের সামর্থ্য
তারপরে কি বলে নামাজ পড়ার আগ্রহ স্পৃহা এগুলোর প্রতিও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। আমাদের দেশে আমাদের ফাউন্ডেশন থেকে যে সিস্টেম করা আছে, প্রথম ছয় দিন দেড় পারা, এরপরে এক পারা করে সাতাশে দেখা যাচ্ছে যে খতম তারাবি শেষ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু সুন্দর একটি পদ্ধতি। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি ঈশার নামাজ পড়েছেন, সুন্নত পড়েছেন, কোনো কারণে এস্তানজা গিয়েছেন, এসে দেখেছেন যে তারাবি শুরু হয়ে গিয়েছে, কয়েকটি আয়াত পেয়েছেন, তার মানে কিছু আয়াত ওনার ছুটে গিয়েছে। এখন ওনার কাছে জানার ইচ্ছে হলো যে আমি তো খতমে তারাবি পড়বো কিন্তু আমার যে আয়াতগুলো ছুটে গেল, আর সেক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে একটা পরামর্শ দিতে পারি, ছুটে গেছে ছুটে ওইভাবে তো কামা হক আদায় হবে না, তবে ওই যে হাফেজ সাহেবদের থেকে আপনার আগ্রহ, আপনার স্পৃহা, আপনার আবেগ অনুভূতির কারণে রব্বুল আলামিন পুরোপুরি সওয়াব ইনশাআল্লাহ দান করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। আমি আমাদের এলাকায় একটা মসজিদ আছে অফাতুন নেতা, বুঝছেন? বুঝি নাই। একটা মসজিদ অফাতুন নেতা, একটু জোরে বলো। একটা মসজিদ করছে অফাতুন নেতা জামে মসজিদ। জি। এটা একটা নাম দিছে একজন যে অবস্থাতা, একজন নাম তেল সুত্তর, সেই সুত্তরের মসজিদে নামাজ পড়া যাবে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। না, মসজিদে নামাজ পড়া যাবে, তার সুদকে গিনা করতে হবে, এটা ভিন্ন ব্যাপার। যেহেতু মসজিদ তো মসজিদে, দেখুন মসজিদ বুঝতে হবে যে যা এ সুজুদ, যেখানে সেজদা করা হয় সেটাকে কিন্তু মসজিদ বলা হয়। তো যাই আল্লাহ তাআলার ঘর, বাইতুম মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার ঘর। কোন মসজিদ কোন সুদখোরের না। জি জি। মসজিদ হলো আল্লাহ। আল্লাহ কোন সুদখোর গোসখোর মসজিদে দান করতে পারে, হ্যাঁ, অথবা তিনি আরো কিছু করতে পারেন, কিন্তু দানের উনি দান করতে পারেন যদি হালাল টাকা দিয়ে থাকেন, সব পেয়ে যাবেন। এটার মালিক কিন্তু উনি নয়, মালিক কিন্তু রাব্বুল আলামিন। মসজিদ হলো আল্লাহ, কোন সুদখোরের গোসখোরের মসজিদ নয়, অমুকের মসজিদ তমুকের মসজিদ এটা আমরা বলার জন্য বলি, এটা কিন্তু ঠিক নয়। যেহেতু মসজিদের জায়গাটা অকফ হয়ে গেছে, আর অকফ লিল মসজিদ, মসজিদের জন্য অকফ হয়ে গেছে, তো অকফের পরে ব্যক্তি মালিকানা থাকে না, সে মসজিদটা সম্পূর্ণরূপে আল্লাহর। আরেকটি বিষয় জানতে হবে, আমাদের মসজিদ যেখানে আছে সেখানে অকফ জরুরি, এবং জুমার নামাজ কায়েমের জন্য ইজনে আম, সকল মানুষের সমানভাবে নামাজ পড়ার অধিকার থাকা, প্রবেশের অধিকার থাকা, সকল কিছু মিলিয়ে কিন্তু একটা মসজিদ হয়। এই সকল কিছু যদি সেখানে থাকে, তাহলে অক্ষ থেকে নিয়ে তাহলে এই মসজিদ আল্লাহ তাআলার, এখানে কোনো সৎ করে মসজিদ নয়, নামাজ অবশ্যই পড়া যাবে। তবে আমরা বলবো যে এইভাবে কাউকে মানে অ্যাটাক করা, এটাও কিন্তু উচিত নয়। সুৎখর গোসখর সে যে অপকর্ম করছেন নিন্দনীয়, অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত গর্হিত, তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে তাকে যদি সাধ্য থাকে তাকে বুঝান, তার কাজটাকে ঘৃণা করুন, তাকে অপছন্দ করুন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এভাবে দেখা যাচ্ছে যে সে যদি শুনতে পারে, হয়তো পারে একটা ঝামেলা হয়ে যেতে পারে। শরীয়ত কিন্তু এই ধরনের কথা, এই ধরনের কাজে নিরুৎসাহিত করে, বিষয়গুলো মনে রাখতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মিশন লাগে এটা বলবেন। আর আরেকটা হইলো হুজুর, আমি এই যে প্রথম তারাবিদা
আমার যে কোনো কারণে বহু বিপদে এটা কাজা হয়ে গেছে, এইবারে পুরস্করণ কেমনি? এই যে একটা, আরেকটা হইল যে সম্ভবত বলে গিয়েছেন আফাতুল ইলম আন-নিসিয়ান, মানুষ ভুলে যাবে, এটি স্বাভাবিক। আরেকদিন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। ধন্যবাদ। দুটো প্রশ্ন করেছেন। প্রথম উনি যে প্রশ্ন করেছেন, ভেতরে নামাজে যে শেষ রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাতে হবে কিনা, উনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার বোনকে পরামর্শ দেব, বিতরের নামাজ তিন রাকাত, তিন রাকাতেই সূরা মিলাইতে হবে। সূরা মিলাতেই হবে, আর কোনো বিকল্প নেই, সূরা মিলাইতে হবে। কোনো বিকল্প নেই, ওনাকে সূরা মিলাতেই হবে, এখানে কোনো অপশন নাই, মিলাতে হবে কি না কোনো কি বলে এখতিয়ার নাই, যে মিলাতেই থাকে। আরেকটি, প্রথম দিন ওনার তারাবি কোনো কারণে ছুটে গিয়েছে, এখন এটার কাজা উনি কিভাবে করবেন? তারাবি তো সুন্নত, সুন্নতের কোনো কাজা নেই, কাজা একমাত্র হয় ফরজ এবং ওয়াজিবের। নামাজ যেমন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজগুলির কাজা হয় এবং বিতরের নামাজ কাজা হয়, বাকি সুন্নত নফলের কোনো কাজা নেই নামাজ। সেক্ষেত্রে তারাবি ছুটে গিয়েছে যা তার কাজা নেই, আদায় করতে হবে। তবে আমরা বলবো যে আর যেন কাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাহে রমজান বছরে এক মাস, এক মাস আমরা তারাবির নামাজ পড়ি এবং আমরা উৎসাহের সাথে কিন্তু তারাবির নামাজ পড়ি, সেক্ষেত্রে যেন না ছোটে আমরা সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো। জি পীর সাহেব হুজুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে অনেক সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো আসলে মাহে রমজানের সাথে সম্পৃক্তই, এ মাসাইলগুলো জানা আমাদের খুবই দরকার। সদকায়ে ফিতর নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা প্রতি বছরই আসে, এবছর হয়তো আসবে, আমরা যতটুকু জানতে পেরেছি 75 টাকা হলো সদকায়ে ফিতর। আরেকটি বিষয় আলোচনা না করলেই নয়, এতেকাফ, বিশে রমজান থেকে, বিশে রমজানের সূর্য ডুবার পর থেকে নিয়ে বিশে রমজান কি বলে একেবারে সূর্য ডুবার পর থেকে নিয়ে ঈদের শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত 10 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এতেকাপ করতেন। এই এতেকাপ আমার মা বোন যারা আছেন আপনারা ঘরে নির্জন রুমে করতে পারেন। এতেকাপের অনেক অনেক ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজানের অর্থাৎ 20 দিনে অনেক ইবাদত করতেন এবং হাদিসের পরিভাষায় 10 দিন যখন আসতো শেষের 10 দিন তখন কমর বাঁধতেন, অর্থাৎ কমর বাঁধা মানে হলো ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য মাহে রমজানের শেষ দশকে আমরা এতেকাপ করব, লাইলাতুল কদর অন্বেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে সদকায়ে ফিতর, এটাকে বলা হয় ফিতরা, আমাদের সমাজে ফিতরা নামে বিষয়টি পরিচিত। আপনারা রমজানের ফিতরা যেই দিন অর্থাৎ মাস শেষ হলো ওয়াজিব, আপনি ইচ্ছা করলে আগেও দিতে পারেন, ইচ্ছা করলে পরেও দিতে পারেন, তবে ঈদগাহে যাওয়ার আগে দেওয়াটা অতি উত্তম। 75 টাকা, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী অনুষ্ঠানের সাথে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি দর্শক পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم يا رب لك الحمد، يا رب لك الحمد، ولك الثناء كله، ولك الشكر كله، ولك المجد كله يا ذا الجلال والإكرام. آمين آمين. مولاي كريم الله أمرا غنغر بندر أبنى الشاهي دربار حد تلے چھے صلاة الجمعة أدائي کرے چھے
মাহে রমজানের রোজা রেখেছি, আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ কিছু দিনই আলোচনা করেছি। আমার দর্শক ভাই বোন যারা আছেন ওনারা শুনেছেন দেখেছেন, ওগো করিম মেহরবানি করে আজকের যেই দিন জুম্মাবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বরকতময় সময়, আল্লাহ বরকতময়ের সময়ের উসিলায় আমাদের জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আমিন আমিন। মাওলাই করিম আমাদের রোজা, আমাদের সাহরি, আমাদের ইফতার, আমাদের তারাবিহ, আমাদের তাম আবাদাত গুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। ওগো করিম আপনি তো রউফুর রহিম, বান্দা যা চায় তা আপনি দিয়ে দেন। আমাদের চাওয়াই ত্রুটি থাকতে পারে কিন্তু আপনার দেওয়াই কোনো ত্রুটি নাই। আমিন। আল্লাহ বান্দা চাইলে আল্লাহ আপনি দিয়ে দেন, মেহরবানি করে আপনার হাবিব যা কিছু কল্যাণ চেয়েছেন আমরাও চাই, আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। আমিন। সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। অভাব অনটন থেকে আপনি হেফাজত করেন। আমিন। ওগো করিম আল্লাহ তমাম রোগ বালা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যাদের পরিবারে একজন অসুস্থ পুরো পরিবার অস্বস্তিতে থাকেন, আল্লাহ একজনকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। শিশু মাসুম বাচ্চা থেকে নিয়ে আল্লাহ বয়স্ক বয়স্ক যারা অসুস্থ আছেন, বিছানায় শুয়ে আছেন, অনেক ভাইয়েরা রোজাও রাখতে পারছেন না, ওগো করিম মনে বড় ব্যথা। আল্লাহ যাদের রোজা রাখার সক্ষমতা আছে তাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, মাসুম বাচ্চাগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। মাওলাই করিম বাবা মা আত্মীয় স্বজন আপনার রহমতের দিকে তাকিয়ে আছেন, সন্তান কখন সুস্থ হয়ে মার কোলে ফিরে আসবে। আমিন। আল্লাহ মেহরবানি করে এই মাসুম বাচ্চাগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। অনেক বাবারা অনেক মায়েরা বিছানায় শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। আল্লাহ ইসলাম আমরা অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। এর মাধ্যমে আল্লাহ কত রোজাদার মানুষ আপনার শাহি দরবারে হাত তুলেছে, ওগো করিম আপনি দেখতে পাচ্ছেন কত বাবারা কত মায়েরা, মাওলাই করিম আপনার রহমতের ভিখারি রহমত চাচ্ছেন, মেহরবানি করে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। আমিন। ইসলাম আমরা অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আয়োজক বিন্দু যারা আছেন তাদেরকে আপনি কবুল করে নেন। আমিন। আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমিন। আপনার আল্লাহ অনাবিল শান্তির জায়গা জান্নাতে গিয়ে মাওলাই করিম যেন আপনার দিদার নসিব হয় সেই ফয়সালা আপনি আমাদের জন্য করে দেন। ওগো করিম ইসলাম আমরাই একটি পরিবার, এই পরিবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন, মাওলাই করিম পুরো পরিবারকে বরকতময় করে দেন, আল্লাহ এমডি সাহেবদের হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন, আল্লাহ তাবাম বালা মুসিবত খোরাফাত থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, বসুন্ধরা গ্রুপকে আপনি কবুলিয়াতের তালিকাভুক্ত আপনি করে দেন। ওগো করিম আমাদের দেশকে আপনি কবুল মঞ্জুর করে নেন, দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন, যারা রোজা রাখছেন আল্লাহ সহি শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করেন, যাদের উপরে রোজা ফরজ হয়েছে কিন্তু অলসতা করে উদাসীনতা প্রদর্শন করে রাখছে না, ওগো করিম তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। মাওলাই করিম মাহে রমজানের যারা অসম্মান করছে তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন, আল্লাহ ওদেরকে বুঝ দান করেন, দ্বীনের পথে আসার তৌফিক দান করেন, সমস্ত বদ্দিন থেকে শরারাত থেকে খোরাফাত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দেশ, মাওলাই করিম দেশের মানুষগুলো আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, গায়বী ইমদাদ নুসরত দ্বারা আপনি ভরপুর করে দেন। আপনার হাবিব রুসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন
আমিন রহমতিকা ইয়া আরহামার রাহিমিন।